লৈছো মুরগি মাংস। মুরগি মাংসর দিবর কারণে লৈছো আমি বিলাহী তিনটামান কাটি আর আলু তিনটা কাটি লৈছো, নহরু পিছি লৈছো, কেইফুটামান নহরু ফুটিয়াই লওয়া হয়েছে, লং ইলাচি ডালচেনি লওয়া হয়েছে, কাজু লওয়া হয়েছে, খিচমিচ লওয়া হয়েছে, আর তিনটা পিঁয়াজ কাটি লওয়া হয়েছে, ইলাইচি লওয়া হয়েছে, আর তিনটা শুকান জলকীয়া লওয়া হয়েছে, আর দুটা তেজপাত লওয়া হয়েছে। আর মশলা লওয়া হয়েছে আমার জিরা, মিট মশলা, চিকেন মশলা, ধনিয়া পাউডার আর চিকেন মশলা, এই তিনটা এই চারিটাই আমার মশলা লওয়া হয়েছে। প্রথমতে আমি গ্যাসটা জ্বলাই ললো, জ্বলার পাছত কেরাহিটা বহাই দিছো, অলপ সময় কেরাহিটা গরম হওয়ালেকে রখাম, 5 মিনিটমান। এটা আমার কেরাহিটা গরম হয়ে গেছে, এতিয়া দিলো তেল, তেলখিনি ধরবই পানে, আন্ধার হয়ে আছে রুমটা। এতিয়া আমার তেলখিনি গরম হয়ে গেছে, এতিয়া আমি তেজপাত দুটা দি দিছো, পিঁয়াজখিনি দি দিছো, রঙচুৱা নহলৈকে ভাজি থাকিব লাগিব, রঙচুৱা হয়ে গেছে আমার পিঁয়াজখিনি, পিঁয়াজখিনি রঙচুৱা হওয়ার পাছত নহরু আদা জিরাখিনি আমি দি দিছো, তারপর আমি অলপমান হালধি দি দিম প্রয়োজন অনুসরি, মশলাখিনি রেডি হয়েছে আর প্রায় ইয়াত সব দিয়া হয়ে গল, গোন্ধটো ধুনিয়া আহিছে, কি হয় নাজানো আর মাংস আজি। এতিয়া আমি দিম কাটি লওয়া বিলাহীখিনি, যেখানে বিলাহী কাটি লৈছিল পেস্ট তৈয়ার হয়ে আছে ধুনিয়াকে, এতিয়া আমি দিম কাটি লওয়া আলুখিনি। ঐ অজিত, কি করে আছো? লাগে এতিয়া 10 মিনিটমানৰ কাৰণে আমি ঢাকনা মাৰি, এতিয়া আমি দিম মাংসখিনি, ভালদরে মিশ্রণ করে লওয়ার পাছত এটা আমি 10 মিনিটমানের কারণে ঢাকি দিম, ঢাকন উলুটাই দি আকো অল্প টাইমের কারণে মাংসটা লড়াই দিছো, সিজা নাই এতালে ভালদরে, তারপর আকো 10-15 মিনিটমানের সময় ঢাকি দিম। এটা আমার মাংসটো হয়ে আছে ধুনকে, আকো 10 মিনিটমানের কারণে ঢাকাই দিলে দিই, এটা আমার মাংস হয়ে গেছে। এয়া মোর মাংস রেডি হয়ে গেল, বাই বাই। ভাল লাগিলে লাইক করিব, সাবস্ক্রাইব আর কমেন্ট করবলে নাপাহরিব।